পাঁচ বছরের জন্য আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। তারকা হয়ে ওঠার আগে থেকেই যে ক্লাবটির প্রতি ছিল অসীম আগ্রহ, সেই রিয়ালে যোগ দেওয়ার খবরটি নিজে দিয়েছেন এই ফরাসি তারকা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী আর গেল বিশ্বকাপের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এখন আনুষ্ঠানিকভাবে ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের। আগামী পাঁচ বছরের জন্য অর্থাৎ 2029 সালের জুন পর্যন্ত রিয়ালের শিবিরে থাকার চুক্তি স্বাক্ষর করেছেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি নিজেই জানিয়েছেন, কিশোর বয়সে প্রথমবার রিয়াল মাদ্রিদ ক্লাবে বেড়াতে যান তিনি। সেই সময়ের ছবি দিয়ে এমবাপ্পে লিখেছেন, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি স্বপ্ন সত্যি হওয়ার মতো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ 9 নম্বর জার্সিটি কোনো খেলোয়াড়কে না দেয়ায় করিম বেনজিমার পর তিনি রিয়ালের নাম্বার 9 হতে যাচ্ছেন বলে জল্পনা শুরু হয়ে গেছে। তবে সব অভিনন্দন আর প্রত্যাশার বার্তা ছাড়িয়ে গেছে এমবাপ্পের পোস্টের একটি কমেন্ট। সেখানে এমবাপ্পের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, এমবাপ্পেকে রিয়ালের হয়ে সাফল্য পেতে দেখতে তিনি মুখিয়ে। এমবাপ্পে রিয়ালে যোগ দেয় প্রায় 7 বছর ধরে চলা নাটকের অবসান হলো। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।